ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। বাজেট টেকে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতেও থাকছে আমাদের একটি মাইক্রোফোন। মাইক্রোফোনটা হচ্ছে আপনার বেসিক্যালি যারা হচ্ছে ইউটিউব রিভিউ করছেন বা কোথাও আপনারা প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন অথবা স্টুডিওতে আপনারা গান করছেন, বেসিক্যালি তাদের জন্য আসলে মাইক্রোফোনটা খুব জরুরি। আর অবশ্যই যারা হচ্ছে স্টুডিওর কাজ করেন তাদের জন্য কিন্তু আপনার কন্ডেন্সার মাইক্রোফোনগুলো অনেক জরুরি, যেগুলো সাপোর্টেড হচ্ছে আপনার রেকর্ড করবেন, তারপর পিসির সাথে কানেক্ট করে এটা আপনি কাজ করবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু এটা মাইক্রোফোনগুলোর কিন্তু নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং হচ্ছে আজকের যেই মাইক্রোফোনটি আপনাদেরকে রিভিউ করব, মাইক্রোফোনটি হচ্ছে আপনার মাওনো AU-PM461TR, একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এটা দিয়ে কিন্তু আপনি লাইভ কাস্ট করতে পারবেন, এরপর সং রেকর্ড করতে পারবেন, কারাওকেও করতে পারবেন, ইভেন হচ্ছে আপনি ভয়েস রেকর্ড করতে চাইলে সেটাও করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এটা রিভিউ করি। দেখতেই পেলেন যে এটা একটা ম্যানুয়াল, খোলার সাথে সাথে আমরা একটা ম্যানুয়াল পেয়ে গেলাম। ম্যানুয়ালটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সব কিছু সুন্দর করে লেখা আছে ম্যানুয়ালে। এবং এটার একটা আপনার সাথে দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড দেওয়া আছে। এটার স্ট্যান্ডটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপনি স্ট্যান্ডটা বেসিক্যালি আপনি যখন টেবিলের উপর রেখে আপনি যখন কোনো কিছু ভয়েস দিবেন বা ভয়েস রেকর্ড করবেন, এটা কিন্তু ওটার জন্য আপনাকে হেল্প করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাবল, যেটা হচ্ছে আপনার ইউএসবি ক্যাবল। একটি ইউএসবি ক্যাবল হচ্ছে আপনার ল্যাপটপ অথবা পিসির সাথে ফিক্সড হবে, অথবা যে কোনো কিছু আপনি যেটার সাথে ফিক্স করতে চান। এবং আরেক সাইডটা যেটা, ওটা মাইক্রোফোনের সাথে ফিক্সড হবে। আর এটা হচ্ছে আপনার শক মাউন্ট, মাইক্রোফোনটা হচ্ছে আপনার যেটার সাথে আপনার ফিক্সড হবে সেটা হচ্ছে এটা। আর এছাড়াও আপনার এটার হচ্ছে আপনার নয়েজ অ্যান্ড সিগনাল যদি হয় বলে থাকি, সেক্ষেত্রে আপনার 12 ডেসিবল SPLR। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি মাইক্রোফোন। আর মাইক্রোফোনটা কিন্তু আপনার ফুলি কন্ডেন্সার। আর এটার সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন যেটা আপনার রাউন্ড করা যাচ্ছে, একটি হচ্ছে আপনার বেসিক্যালি এটা হচ্ছে আপনার গেন। গেনটা হচ্ছে আপনার মানে আপনি কতটুক দূরত্ব রেখে মাইক্রোফোনটি আপনি কথা বলবেন বা মাইক্রোফোনটি আপনি কতটুক রেঞ্জে রেখে আপনি মাইক্রোফোনটা কথা বললে আপনার ভয়েসটা ইজিলি তারা ক্যাচ করে নেবে। তো আমরা এখন এটার সাথে ফিক্স করব মাইক্রোফোনটি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে এটা ফিক্স করা হচ্ছে। দেন এটা ফিক্স করে দেন হচ্ছে আমরা এটা টেবিলে রেখে এবং এটা কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আপনি অনেক সময় যে নাটকে যেই আপনার বুমগুলো ইউজ করে, দ্যাটস মিন হচ্ছে নাটকে যখন হচ্ছে আপনার বেসিক্যালি কথা আউটডোরে কথা বলে বা আউটডোরে যখন শুটিং করে তখন এটা আসলে বেসিক্যালি ইউজ করে থাকে। আসলে এটা আপনার আমার মতে আসলে এটা আউটডোরে ইউজ না করাটাই ভালো, কারণ হচ্ছে আপনি এটা বেসিক্যালি ইনডোরের জন্যই বেস্ট। আউটডোরের জন্য যে বুমগুলো আছে ওগুলো ইউজ করাই ভালো আসলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই বাজেট থেকে সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।